আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি টাকি রকমারির সাথে আছি আমি প্রিন্স ফেরদোস আজকের ফুড ব্লগে আমি আপনাদের চাপা সুটকির ভর্তা করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে আর রেসিপিটা দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন চাপা সুটকির ভর্তা বানানোর জন্য নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয়টা চাপা সুটকি নিয়ে নিচ্ছি দুটা দেশি রসুন দশ থেকে বারোটা কাঁচা মরিচ এবং দুটা কাঁচা পেঁয়াজ এবং নিয়ে নিচ্ছি লবণ লবণটা আমি স্বাদ অনুযায়ী ব্যবহার করবো এখন চ্যাপা পরিষ্কার করে নিতে হবে তার জন্য একটি বাটিতে পানি নিয়ে চ্যাপা ভিজিয়ে নিতে হবে ভেজানো হয়ে গেলে চ্যাপা নকে নখ দিয়ে একটু পরিষ্কার করে উপর থেকে আঁশগুলাকে তুলে নিতে হবে এটা একটু সময় নিয়ে করবেন কারণ চ্যাঁপা উপরে আঁস থাকে আর আঁশগুলা যদি না তুলেন এটা ভর্তা করলে খেতে মোটো ভালো লাগবে না পানিতে ভিজিয়ে চাপা শুটকির আঁশগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এখন এগুলাকে তেলে ভেজে নিতে হবে তেলে যখন ভাজা হয়ে যাবে এগুলাকে তেলের ভিতরে চামচ দিয়ে আপনি কড়াইতে ম্যাশ করে নেবেন আর এতে করে যদি আপনি ম্যাশ করে নেন পুরো চাপা সুটকিটাই তেলে ভাজা ভাজা হয়ে যাবে এবং ভর্তা করতেও সুবিধা হবে এখন আমরা মূল ভর্তাটা শুরু করব তার জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ পরিমাণ তেল এখানে আমি তেল দেওয়ার পরে যে কাঁচামরিচগুলাকে ছিল সেই কাঁচামরিচগুলাকে তেলে হালকা তেলে নিতে হবে তেল দেওয়ার কারণে মরিচের যে সবুজ ভাবটা থাকে সেই সবুজ ভাবটা থাকবে এবং এটা পুড়ে যাবে না যে কড়াইতে মরিচটা সেই কড়াইতেই পেঁয়াজ এবং রসুন নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ দুই ফালি করে দিবেন এতে করে পেঁয়াজটা ভাজতে সুবিধা হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন সবকিছুকে হামাম দিস্তায় থেতে নিতে হবে তার জন্য প্রথমে আমি মরিচ গুলাকে দিয়ে দিচ্ছি মরিচ দেওয়ার পরে এখানে লবণ দিয়ে নিতে হবে লবণটা আপনি আপনার পরিমাণের উপর কম বা বেশি করে দিবেন লবণ দেওয়া হয়ে গেলে মইচগুলাকে হামাম দিস্তায় থেতলে নিতে হবে মইচ যখন থেতা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে তেলে রাখা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ এবং রসুন দেওয়া হয়ে গেলে হামাম দিস্তায় এগুলাকে ছেঁচে নিতে হবে হামাম দিস্তায় ছেঁচার কারণে এই ভর্তার যে ফ্লেভারটা আছে ভর্তার ফ্লেভারটা খুবই ভালো হয় এবং এটা কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করা যায় পেঁয়াজ রসুন এবং মরিচ একত্রে যখন ছেঁচা হয়ে যাবে তখন এখানে ম্যাশ করে রাখা যে ছিল সেই সুটকিগুলাকে দিয়ে আবার সব কিছুকে একত্রে নিতে হবে নেওয়া হয়ে হয়ে গেলে আপনার ভর্তাটা ভর্তাটা রেডি যাবে খেতে খুবই মজা হয় আপনি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিরকম হয়েছে ভর্তা প্রেমিকদের কাছে আপনার এই চাপা সুটকির ভর্তাটা খুবই লোভনীয় আমিও ব্যক্তিগতভাবে চাপা সুটকির ভর্তাটা খুবই পছন্দ করি এবং প্রায় আমার বাসায় এটা আমি বানিয়ে খাই আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লাইক দিয়ে জানান পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণের অসংখ্য ধন্যবাদ